প্রায় 40,000 কোটি টাকার ঘাটতি রেখে বিদায়ী অর্থ বছর শেষ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2022-23 এই সংস্থাটি সর্বসাকুল্যে আদায় করতে পেরেছে 3,31,000 কোটি টাকা, যদিও এই আয় বছর ব্যবধানে বেড়েছে 10%। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়ের সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব বাড়াতে পারছে না এনবিআর, যা এই সংস্থাটির বড় একটি দুর্বলতা। এমন বাস্তবতাতে কঠিন হবে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনটিও। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্ট মানে একদম ফ্রি। গেল কয়েক বছর ধরেই প্রযুক্তির উন্নয়ন, কাঠামোগত সংস্কার কিংবা আইনি পরিবর্তন সবই করা হয়েছে রাজস্ব আয়ে গতি আনতে, কিন্তু বাস্তবতা হলো শেষ বিচারে গিয়ে একরকম মুখ থুবড়ে পড়ছে অর্থনীতির অন্যতম প্রধান এই চালক। সবশেষ 2022-23 অর্থ বছরেও ছিল সেই ধারাবাহিকতা। তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড সর্বসাকল্যে আদায় করতে পেরেছে 3,31,502 কোটি টাকা, যা বছর ব্যবধানে বেড়েছে 10%-এর কিছু বেশি। অবশ্য এই আয় 3,70,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা থেকে 10%-এর মতো কম। সেটা বুঝতে হবে, এখনো আমরা একটু অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। করোনার ধাক্কা, সেটা ধাক্কা সামলাবার একটা প্রোগ্রামে আমরা আছি, মোকাবেলায় আছি। দুই হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার একটা দুঃখদ, যে আমাদের জ্বালানি তেলের উপরে এবং আরো আমাদের অন্যান্য জায়গায় যে প্রভাবের বিষয়গুলো রয়ে গেছে এখন, এবং আমদানি রপ্তানির যে বিষয়টা। এই পরিস্থিতিতে যে গ্রোথ হচ্ছে বা দেখা যাচ্ছে, আমি মনে করি সেই অর্থে সন্তোষজনক। বিশ্লেষণ বলছে, সবশেষ অর্থ বছরে এককভাবে সর্বোচ্চ 1,25,000 কোটি টাকা আয় এসেছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে, যাতে প্রবৃদ্ধি ছিল 15%। এছাড়া আয়কর থেকেও 10% প্রবৃদ্ধির মাধ্যমে পাওয়া গেছে 1,13,000 কোটির উপরে। সেই বিচারে খুব বেশি সাফল্য ছিল না আমদানি রপ্তানি ও শুল্ক খাতে। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, আমরা প্রতি বছর বড়ভাবে বলছি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মানুষের আয় বৃদ্ধি পেলে যে তার রাজস্বে তার যে রিফ্লেকশন, সেটি কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ সেদিক থেকে আমাদের কাছে যেটি মনে হয় যে লক্ষ্যমাত্রা এবং অর্জন দুটোই আসলে অনেক বেশি পটেনশিয়ালিটির চেয়ে অনেক নিচে ধরা হচ্ছে, এবং সেই জায়গাটিতে অর্জনের চেষ্টা করা হচ্ছে সেটিও আসলে পারা যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে এটি সামগ্রিকভাবে এনবিআর এর একটা বড় দুর্বলতা হিসেবেই দেখা যায়। এনবিআর এর তথ্য অনুযায়ী গেল 5 বছরে রাজস্বের গড় প্রবৃদ্ধি ছিল 12%, আর চলতি 2023-24 অর্থ বছরে সংস্থাটিকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 4,30,000 কোটি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।